হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই প্রিন্সেস সৌরভী। তো বৌদিরা কালকে ব্যান্ডেল চার্চে গিয়েছিলো, বৌদিদের ব্যান্ডেলেই বাড়ি। তো ব্যান্ডেল চার্চে গিয়েছিলো, সেখানকার কিছু ভিডিও করে নিয়ে এসে দিয়েছে, সেখান থেকে কিছুটা ক্লিপ এখানে তুলে ধরবো। তো আমার জন্য বৌদি ব্যান্ডেল থেকে কিছু গিফট এনেছে, তো চলুন সেটাই দেখাই। তো এটা হচ্ছে ব্যান্ডেলের সেই চার্চ। তো এটা হচ্ছে ওপর থেকে নিচে থেকে কেমন লাগছে সেটাই দেখুন। আর উপরে এখানটা হচ্ছে সবাই বাতি জ্বালে, এখানটা সবাই নমস্কার করছে। ওপর থেকে পুরো চার্চের ওপরটা কেমন লাগছে দেখুন। তো চার্চের গায়ে এরকম অনেকে মানে পেন্ট করা আছে। এটা হচ্ছে যীশু খ্রিস্টের ছবি, এখানে লেখা আছে প্রভু আমার, ঈশ্বর আমার। আর এখানটা ঠিক জানি না, একটা কুয়া মতো আছে, এখানটা সবাই পয়সা ফেলে। মানে যীশু খ্রিস্টের মূর্তি আছে একটা, সবাই মালাও দিচ্ছে, এখানে সবাই বাতিও জ্বালছে। বৌদি দুটো বোনও গিয়েছিল। তো চার্চ থেকে বেরিয়ে সামনে একটা বড় মাঠ আছে, মাঠে এই স্ট্যাচুগুলো সাজানো থাকে। তো ডিসেম্বর জানুয়ারি করে ভেতরে ঢুকতে দেওয়া হয় না, শুধু মাঠেই ঘোরায়, মাঠে ঘুরেই সব চলে আসে। আর এটা হচ্ছে ইমামবাড়া, ইমামবাড়ার গেট, সব এখন ইমামবাড়ার ভেতরে ঢুকছে। এটা ব্যান্ডেল চার্চ থেকে নৌকায় করে যেতে হয় একটুখানি কিছুটা দূরে। এই যে চক্রটা দেখতে পাচ্ছেন, এই চক্রটা দিয়ে টাইম নির্ধারণ করা হয় যে সূর্যের ছায়াটা পড়ছে, এই ছায়া অনুযায়ী এখন কটা বাজে সেটা জানা যায়। যেমন সূর্য মন্দিরে করা আছে সূর্যের কাঁটা, এটাও সেরকম একটা থাম্বা। এই নৌকা ঘাটটা থেকে ইমামবাড়া ব্যান্ডেল যাওয়া ইংলিশে বলে, ইমামবাড়ার ভেতরে বড় বড় ঘন্টা আছে। দাদা এনেছে দুটো কচ্ছপ, একটা ছোট একটা বড়, বড়টা বৌদির আর ছোটটা হচ্ছে আমার মেয়ের। এটা তোমার বড় বাচ্চা, ওই তো একটা একটা বড় বাচ্চা, ওকে ধরো ধরো। দুজনের দুটো জেহরা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকো। টাইসনের কই, টাইসনের জন্য তো একটা আনতে পারতে। চোখ খুলে পড়ে গেল, যা কানা হয়ে গেল। ও ছোট, ওই জন্য ছোটটাই বসবে। এই মামা এগুলো কি, এটা কি, এটা কি করছো? জানি এগুলো আগে আমি খুব কিনতাম। স্টারগুলো এখানে খোলা হয়েছে, ওর মধ্যে আটা দিয়েছে, ডবল টেপ আটা, ওইগুলো কেটে কেটে স্টারের মধ্যে লাগানো হয়েছে। এই যে এখানটা লাগাবো, এটাও দাদারা এনেছে ব্যান্ডেল থেকে। তো ওর সাইডে তারাগুলো লাগিয়ে দেবো, এবং দাদা চেয়ারে উঠে লাগিয়ে দিচ্ছে। তো এটার মধ্যে লেখা আছে গড ব্লেস ইওর হোম। তো এখন তারা সাইডে সাইডে লাগিয়ে দিচ্ছে স্টারগুলো সুন্দর করে। তো লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। আর দুটো স্টার বেঁচে আছে, সেটাই দিয়ে এখানে বাইরে লাগিয়ে দিয়েছি। কি নিচ্ছো ওটা হাতে দিনে, এটা আছে তো তোমার কাছে, এটা শেষ হলে আবার একটা নেবে, ঠিক আছে? ওরে বাপরে, এই সেই সেই ইয়েটা করে দাও, ওই আমি দেখে দিচ্ছি, আমি দেখে দিই। এই দেখো এই কি দেখবো, সৌরভী, এই সৌরভী, এটা দন্ত সহ যা বলে দাম, তুমি তো
এখানে দিকে সেই ইয়ের ছবিটা করে দাও তো, মোটু মোটু পাতলু করে দাও, চোখ করে দাও, চোখ চোখ করে দাও, হ্যাঁ চোখ করে দাও, চোখ করে দাও, এরকম একটু পাতলু দাও, হাত করে দাও, হাত হাতটা করে দাও, পা নাক নাক খুব সুন্দর মোটু পাতলু হচ্ছে, গান হচ্ছে না, ভালো বাচ্চা না, রামকে দাও, মাবলার দিয়ে মোছ দাও, আমাকে দাও, এখানে একটা ইয়ে পরে দিচ্ছি দেখো, এই ভূতুর মাথা, এটা চোখ, না কান, তোমাদের লাগানো হয়ে গেছে, কোথায় লাগিয়েছ? এতে বাইরে একটা আর ওইখানে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন।